বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য রক্তঝরা আন্দোলন হয়েছে 65 বছর আগে। বাংলায় কথা বলা লেখার অধিকারও পেয়েছে, কিন্তু সবকিছু যেন অধিকার অর্জনের মধ্যেই আটকে আছে। দৈনন্দিন জীবনে আজও বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা যায়নি। আনোয়ার হোসেনের প্রতিবেদন। মুখের ভাষা বাংলাকে পাকিস্তানিরা কেড়ে নিতে চেয়েছিল, তাদের কাছ থেকে তা ছিনিয়ে আনতে দুর্বার আন্দোলন করেছিল এদেশের মানুষ। কিন্তু এখন কেমন আছে রক্তে অর্জিত বাংলা ভাষা তা জানার চেষ্টা করি আমরা। রাষ্ট্রভাষা আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিজ্ঞপ্তি বোর্ডে চোখে পড়ল বাংলা বিভাগের চেয়ারম্যান বরাবর একটি বিজ্ঞপ্তি পাঠিয়ে কম্পিউটার বিজ্ঞান বিভাগ জানিয়েছে অ্যানিমেশনের একটি কোর্স চালু করা হয়েছে। বাংলা বিভাগের শিক্ষার্থীরা চাইলে কোর্সটি করতে পারে, দরকার ছিল না, তাও বিজ্ঞপ্তিটি লেখা হয়েছে ইংরেজিতে। একই বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে এমফিল প্রথম পর্বের পাঠদান শুরু করার বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এখানেও ইংরেজিতে, অথচ কর্তৃপক্ষ চাইলেই বাংলায় লেখা যেত। তবে ইংরেজিতে বিজ্ঞপ্তি দেওয়াতে দোষের কিছু দেখেন না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নোটিশ বোর্ডের একটা নোটিশ বাংলাতে দিলেই বাংলা ভাষা খুব উপরে উঠে যাবে তাও না, আর না দিলে যেটা নিচে নামবে তা না। বাংলা ভাষার পরিশীলিত পরিমার্জিত রূপ, সেটির ব্যাপ্তি ঘটানো উচিত, আর সঙ্গে সঙ্গে বিদেশি ভাষার বিশেষ করে ইংরেজি ভাষা সেটিও বিশ্ববিদ্যালয় অঙ্গনে সেটির প্রচলন ঘটানো, সেটাও খুবই জরুরি। এবার যাওয়া যাক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেল বিজ্ঞপ্তি বোর্ডের সকল বিজ্ঞপ্তি ইংরেজিতে লেখা। প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়েই একই অবস্থা। আমাদের জন্য সহজ হয় ইংরেজিতে লেখাটা, তো সেই জন্য আমরা সবসময় মনে করি যে এটাই বোধ হয় সবার কাছে গ্রহণযোগ্য। বাট ভাষার মাস হিসাবে যদি আমরা বলি যে ভাষার প্রতি যে শ্রদ্ধা এবং সম্মান দেখানো দরকার, সেজন্য বাংলা ভাষাটা প্রচলন করা দরকার। এটা শুধুমাত্র এই মাসের জন্য নয়, এটা সব সময়ের জন্য করা উচিত। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এবং এটা দুইভাবেই দেওয়া যায় কিনা, যে ইংরেজিতেও আসলো বাংলাতেও আসলো। শুধু কি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ইংরেজিতে দেওয়া হচ্ছে? চাকরি প্রার্থীকে খুঁজে পেতে চাকরিদাতারা রোজ যে বিজ্ঞপ্তি প্রকাশ করে তার অনেকগুলোই ইংরেজিতে লেখা, অথচ ভাষার মাধ্যম বাংলা হলে ক্ষতি ছিল না। সড়কে চলতে চোখে পড়ে দিক নির্দেশনামূলক সাইনবোর্ড, যেখানে লেখা সামনে ইউ টার্ন, আবার ব্যবহার করা হয়েছে মিডিয়ান গ্যাপ। ইংরেজির পাশাপাশি শব্দগুলো বাংলাতেও লেখা যেত। দৈনন্দিন জীবনে ইংরেজির এত বেশি ব্যবহারে ক্ষোভ জানালেন এই ভাষা সৈনিক। জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা ব্যবহার হওয়া দরকার, সেই হিসাবে নোটিশ ইংরেজি দেওয়ার পেছনে কোনো যুক্তি আমি খুঁজে পাই না। ঔপনিবেশিক রাজ সংস্কৃতির মানসিকতা থেকে এখনও মুক্ত হতে পারিনি। 190 বছরের মানে দাসত্ব, তো তাহলে আমরা ভাষা নিয়ে আন্দোলন করেছি কেন? আন্দোলন করেছি তখন প্রয়োজন ছিল, তো প্রয়োজন ফুরিয়ে গেছে, এখন আর বাংলার প্রয়োজন নেই, ঘটনা হলো এটা। এই ভাষা সংগ্রামী মনে করেন ইংরেজির দাপট কমিয়ে সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিত করতে হয়তো আবারও আন্দোলন করতে হবে। ভাষা আন্দোলন হয়েছিল হাতিয়ার। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।